আচ্ছা আমি একটা কঠিন খেলা দিয়েছি দুজনকে, মানে দুজনকে উত্তর দিতে হবে, তো ভয় লাগছে একটু? অনেস্ট, দুজনেই অনেস্ট, ভয় লাগছে না? তাহলে আমরা শুরু করি নাকি? কি আছে দেখি, ফার্স্টে আছে হচ্ছে শেষ কবে পাবলিক ট্রান্সপোর্টে? আমি লকডাউনের আগে আগে শ্রুতির সঙ্গে সাউথ সিটি গেছিলাম। তো তখন কি, তখন আমরা অটোতে চেপেছিলাম। আমি কেউ দেখে চিনতে পেরেছিল বা বলেছিল? আমরা দুজনেই ছিলাম অটোতে, আমাদের মুখে মাস্ক ছিল। মানে মাস্কটা তোমাদের সেফটি গার্ড আর কি, তোমার আফটার আফটার প্যান্ডেমিক এটা একটা অ্যাডভান্টেজ আমাদের। কিন্তু এমনিতেও যে বেরোলে সবাই বেশি বিশাল কিছু চিনে যায় তা তেমনটা আমার সাথে তো হয়নি। আচ্ছা নেক্সট 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 সেলিব্রিটি ক্রাশ। সেলিব্রিটি ক্রাশ কিন্তু ক্রাশ খাই না, এটাই তো মুশকিল। অন্বেষাদির উপর সবাই ক্রাশ খায়, অন্বেষাদি কারোর না, কারোর উপর ক্রাশ খায় না। ক্রাশ যদি বলতেই হয় কি বলি কি বলি, আরে হ্যাঁ আলী ফাজল। এটা কিন্তু সবাই জানতে চায়। আমি সত্যি বলছি আমি কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা এইটা নিয়ে আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, ঋত্বিকদার কাছে। কয়েকদিন আগে বলেছিলে যে তোমার মানে বিয়ের জন্য শুধু একটা মেয়ে হলেই হলো, মানে পাত্রী হলেই হলো, মানে ওরকম কোনো চয়েস নেই যে এরকমই হতে হবে বা কিছু? চয়েস নেই মানে কি, মানে মেয়ের মতো মেয়ে হলো, মেয়ে হলেই হবে, মানে এই মেয়ের মতো মেয়েতেই আমার প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে, মেয়ের মতো মেয়ে হলেই হবে। অন্বেষাদি এই বিষয়ে কিছু বলবে? কি মানে যে বললো যে মেয়ের মতো মেয়ে, তোমার কি মনে হয় মেয়ের মতো মেয়ে কেমন হওয়া উচিত? মেয়ের মতো মেয়ে, ছেলে হোক বা না, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই তো মানুষ। ও যদি একজন মেয়ের সাথে থাকতে কমফোর্টেবল ফিল করে তাহলে ওর একজন সেরকম মানুষ মেয়ে চাই, তাকে ও যেন খুঁজে পাক। ব্যাড হ্যাবিট যেটা কেউ জানে না, তোমার ব্যাড হ্যাবিট যেটা কেউ জানে না, আমি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি। এটা একটা সত্যি বাজে হ্যাবিট, বাইরে কোথাও অশান্তি হলে মায়ের উপর খুব চিৎকার করে অকারণ। এই বাজে অভ্যাসটা বোধহয় সবারই থাকে নাকি? এটা আমার একটু বেশি, মানে মা কোনো ভালো কথা বললেও তখন চিৎকার করে পড়ে। শর্মিলা মাইতি ফ্রম শর্মিলা শো হাউস।